গুড আফটারনুন। আজকে অনেকদিন পরে পুনেতে, আগের সপ্তাহে এসেছি, ঘোরাও হয়নি সেই মতো, আজকে প্রথম ঘুরতে বেরোচ্ছি সাইনের সাথে। একটু কাজ আছে, কাজটা সেরে একটা পার্কে যাবো, পার্কটার নাম ওয়েসে তীর্থ পার্ক, তো ওই পার্কে যাব। ওই পার্কটাতে দেখার আছে একটু, পার্কটা খুব সুন্দর, অনলাইনে দেখলাম, ফোনও করেছিলাম, ওরা বললো খোলা আছে 6টা অবধি খোলা। তো একটা কাজ, ওই কাজ আছে, একটা ছোটো একটা দোকানে, চাবি দোকানে যেতে হবে, কাজ আছে, কাজটা সেরে ওই পার্কে যাবো। তো আজ দেখতে থাকো ব্লগটা, সায়ন আছে, দুজন মিলে বেরিয়েছি। চলো, আজকে রবিবার তাই একটু ফ্রিও ছিলাম, যাওয়া যাক। জাস্ট এলাম ওশো তীর্থ পার্ক, এই পার্কটার মধ্যে জাস্ট জাস্ট ঢুকলাম আর কি, সায়েন্স ছবি তুলছে ঢোকা থেকে। ওইদিকেও একটা গেট আছে, এদিকেও গেট আছে, আমরা এই ডান দিকে গেটটা দিয়ে ঢোকা স্টার্ট করলাম। সামনেই একটা শিবাজির মূর্তি রয়েছে, পুরো চারিদিকটা সবুজ, গাছে ভর্তি। হ্যাঁ, দেখাচ্ছি আমাদেরকে কেন শিবাজির মূর্তিটা রয়েছে। পার্কটা বেশ বড়ই আছে অনেকটা, রাস্তাটা দিয়ে, এই আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোনো যাবে। হ্যাঁ, পুরোটা আছে কভার, ওয়াটারফলসও আছে। হ্যাঁ, নিচে কিরে সায়ন, নিচে কিরে সায়নের নিচে একজন, একজন এখানে সায়নের নিচে নমস্কার করছে এখানে। হ্যালো, হাই, তাই আমার পায়ে আসছে, হ্যালো হ্যালো নমস্কার করে নিল। এই যে এই যে, নাইস নাইস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রণাম হচ্ছে। গুড গুড গুড, চল। এইদিকে একটা ওয়াটারফল মনে হয় আছে, সামনে যাচ্ছে দেখছি। কি রে এখানে জল যাচ্ছে, কই ছোট ওয়াটারফল? এই ও আচ্ছা, যাবি নাকি? আচ্ছা, এইখানটায় দিকে যাচ্ছে। আমি একবার অ্যাম্বিয়েন্সটা তুলে দেওয়ার চেষ্টা করছি অন্য সাইড থেকে। অনেক ছবি তোলাতলি হচ্ছিল, ওই দিকটা দারুণ আছে জায়গাটা। হ্যাঁ, ওই একটা বাঁশ বাগানের মতো আছে, ভেতর দিয়ে ঝর্ণা যাচ্ছে, যেখানটা আপনাদের এই ভিডিওতে দেখালাম ওখানটায় আর কি। সায়ন বললো ছবি তুলে দে, ছবি তোলা হলো। আর একটু সামনে দিকে আছে, পার্কটা অনেকটা বড় আছে সামনে। এটা কি রে, আরে এটা স্ট্যাচু মতো আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ, এই দিকটা সুন্দর বানিয়েছে, এই দিকটা বন্ধ, আমি দেখাচ্ছি এই জায়গাটা। গাটারের পানি, গাটারের জল, পুরোটাই আর কি ওই জঙ্গলের মতো, আপনাকে হেঁটে দেখতে হবে। হ্যাঁ, পিকনিকের স্পটটা বলে, কিন্তু পিকনিক কি এলাও আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, সবাই তো আর পিকনিক, হ্যাঁ প্রথম ঘুরতে এলাম আজকে পুনেতে, নেক্সট টাইম আবার একটা কোনো জায়গায় যাবো। হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ, এবারে হালকা করে সন্ধ্যে হয়ে যাচ্ছে। পুনেতে একটা জিনিস সুবিধা, এখানে 7টা বেজে গেলে সন্ধ্যা হয় না, 7:30 সন্ধ্যা হয়। হ্যাঁ, ওয়েদারটা দারুণ, এখানে আপনাকে ঘাম দেবে না। হ্যাঁ, গরম নেই এখানে অল টাইম, হচ্ছে আপনার দিনের বেলায় হই খুব বেশি হলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার যখনই বিকাল হয়ে যাবে হালকা করে একটু ঝিঝি করে বৃষ্টি হবে, আবার টেম্পারেচার কমে 24-25 এরকম এসে যাবে, ঘাম হবে না। সন্ধ্যেবেলায় ঠান্ডা, পাখা চালাতে লাগে না রাতেরবেলায়, তো ওয়েদারটা জন্য ঘুরতেও বেশ ভালো লাগছে।
আপনারা ব্লগে দেখতে পারবেন যে সাহেন অনেক বলছে ছবি তুলে ছবি তুলে দেয় ছবি তুলে দিলাম ওই দিকটা কি করে যায় দেখতে হবে কিছু একটা আছে এখন আপাতত এই দিকটা দিয়ে যাচ্ছি এদিকটা চল না উঠে যাই এই সামনেটা এদিকটায় বৃষ্টি পড়ছে নাকি রে হ্যাঁ যা ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই পুনেতে ছাতা না থাকলে খুব অসুবিধে যেকোনো সময় মানে বিশাল বৃষ্টি হবে আপনি ভিজে যাবেন সেরকম নয় মানে বৃষ্টি শুরু হবে হালকা হালকা কিন্তু একটুখানি হয়ে যাবার ছেড়ে যাবে ঠান্ডা পড়বে তো ওই দিকটা যাই ওই অপোজিটের ওই দিকটায় যা যাচ্ছে সবাই যাচ্ছে দেখছি যা যাবে একটা ভালোই ডাকছে রে সায়ন পার্কে এই প্রান্তটা এসছে এই প্রান্তটায় এই জায়গাটা খুব সুন্দর লাগছে এদিকটায় একটা ছোটো মোটা ঝর্ণার মতো রয়েছে এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা টাইপের গাছপালায় ভর্তি ওইদিকটাতে আরও ওই দিকটাতে আরও যাওয়ার জায়গা আছে একটু সামনের দিকে যাই যায় এই দিকেটায় যাচ্ছি এই কানটায় পেরিয়ে অনেকগুলো ব্রিজ আছে ছবি তোলার জন্য বেশ ভালো দারুণ জায়গা এইটা তো আরো আছে কোথায় গেলি রে ছবি তুলছে এই জায়গাটায় আর একটা ছোটো বড় ঝর্ণা এই চারিদিক পুরো পার্কটাতেই আর কি ছোটো বড়ায় এরকম এই জলের মধ্যে দিয়ে ইয়ে যাচ্ছে আর কি ঘুরে গেল এই জায়গাটা বেশ অন্ধকার টাইপে প্রচুর গাছ এখানে ছবি তুলবি এখানটা তোলাই যেতে পারে দেখ হ্যাঁ হ্যাঁ সামনে কে যাবে এই যা জায়গাটা কিন্তু এমনি খুব ভালো জায়গাটা বেশ ভালো মানে কোনো টিকিট নেই ফার্স্ট অফ অল হ্যাঁ টিকিট ছাড়াই টিকিট ছাড়া তোমরা যখন ইচ্ছা আসতে পারো হ্যাঁ একটু ওয়েদারটা এরকম থাকলে একটু আরো বেশি ভালো লাগে আমি বিকালের দিকেই আসতে হবে বিকালের দিকেই আসতে হবে খুব সুন্দর জায়গাটা নালে সকালবেলা একটু গরম থাকে আর কি সকালবেলা গরমে গরমে বিকালবেলাটা আসলে ভালো লাগবে কারণ বাচ্চাদের নিয়ে এসে বাচ্চারা ছবি টবি তুলছে অনেক রকম গাছ অনেক রকম পাখি 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 ডাকও আছে এখানে প্রচুর গাছ তো গাছের জন্য মেঘের আওয়াজ হ্যাঁ পরে শুরু হয়ে গেছে এখানে শুরু এই ছবিটা ছবি তুলছে অনেকক্ষণ থেকে দেখলাম ট্রাই করছিল অনেকক্ষণ থেকেই ট্রাই করছিল এরা ফাইনালি চলে আমরা তুলবো চল সঞ্জা আমাদের কাছে ট্রাইপড আছে এমনিই হয়ে যাবে সেটিং করে দিচ্ছি দাঁড়া তো এই পার্কটাতে সেরকম আর কিছু নেই ছোটোখাটো ওই আশেপাশে প্রচুর গাছ আর ঝর্ণা আছে এইটাই যা দেখবার আছে আর মেনলি ছবি টবি তুলতে আসে এখানে সত্যি কথা বলতে পুনে সিটির মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই হ্যাঁ পুনের আউটস্কার্টে যেতে হবে দারুণ তবে পুনেতে হ্যাঁ ফোর্ট ফোর্ট আছে তবে একটাই থাকবেন আগে ভিডিও হ্যাঁ আগে আমি যাবো অনেক জায়গায় তবে পুনেতে এখনো সিজন পড়ে না হ্যাঁ মনসুন হচ্ছে পুনের সব থেকে ফেমাস রেনি সিজনটা শুরু হবে জুলাই মাস থেকে ওই সময়টা ঘুরতে যাবো প্রচুর ওই সময়টা হচ্ছে এখানে হচ্ছে মেন পয়েন্ট পুনে হচ্ছে রেনি সিজনের জন্য বহুত ফেমাস ওই জন্যেই ওই টুরিস্ট প্লেসগুলোতে অনেক ভাড়া ফাড়াও বেড়ে যায় অনেক রেন্টের ভাড়াও বেড়ে যায় সব কিছু বেড়ে যায় তো জুলাই মাস থেকে ঘুরতে যাবো আপাতত জুলাই মাসে একটা প্ল্যান করেছি আমি আর সায়ন প্ল্যানটা এখনই বলবো না অনেকগুলি প্ল্যান আছে তো সায়ন অনেকগুলি সাজিয়েছিল প্ল্যান আমরাও সাজিয়েছিলাম দেখে দেখে আর একটা যাওয়ার রিসেন্টলি কথা হয়ে গেছিলো কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ এখন এই সময়টা সিজনটা অ্যাকচুয়ালি এনজয় করা যাবে না গরমও আছে হ্যাঁ এই জুলাইয়ে যাবো ওই সময়টা এনজয় হবে হ্যাঁ খুব শীঘ্রই কলকাতা আসি আবার কলকাতাতে আসছি কিছুদিনের জন্য ফিরে এসে হ্যাঁ কলকাতা থেকে যখন আবার ব্যাক করবো তখন আবার ভালো ঘুরতে যাবো তখন মনসুন
তো আজকের মতো আজ এখান থেকে বাড়ি যাবি তো? হ্যাঁ বাড়ি, হ্যাঁ ডাইরেক্ট বাড়ি যাবো। এখানেই শেষ করছি ব্লগটা, আজকের মতো আর কিছু ঘোরার নেই। একটা তো স্পটই ঘুরতে এসেছিলাম, ঘরে যেয়ে এবার একটু ঘরে কাজকর্ম করতে হবে, দুজনে থাকি তো, কাল থেকে অফিস, ডেলি লাইফ শুরু, আবার শনিবার লেজি মানে, হ্যাঁ আবার শনিবার রবিবার পরে নেক্সট উইকে হবে, সেই তখন দেখছি কিছু প্ল্যান হয় কি নাকি। সায়নের মনে হয় ওই সপ্তাহে কিছু কাজ ফাজ আছে, তো আপাতত ঘরেই থাকা হবে মনে হচ্ছে যতদূর। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, ওটা বেশি ইম্পর্টেন্ট। ঘরের দিকে যাওয়া যাক, এখন এখানেই টাটা বাই।